নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওয় আলোচনা করব সোশ্যাল লেটার সম্পর্কে, অর্থাৎ সামাজিক চিঠি সম্পর্কে। সোশ্যাল লেটার সেগুলো কাদেরকে লেখা হয়, এই ধারণা পেলেই আমরা মোটামুটিভাবে বুঝতে পারবো কেন সোশ্যাল লেটারগুলোকে লেখা হয়। তো চলুন শুরু করা যাক। সোশ্যাল লেটার্স আর রিটেন টু দ্য রিলেটিভস, অ্যাকোয়েন্টেন্সেস, ফ্রেন্ডস, ইনভাইটিং দেম টু ভেরিয়াস সেরিমোনিয়াল ফাংশনস লাইক বার্থডে পার্টিস, ম্যারেজ, রিসেপশন, ক্রিস্টেনিং, হোলি থ্রেড অর্থাৎ উপনয়ন, ডিনার পার্টিস, প্রাইজ গিভিং সেরিমনি অর্থাৎ পুরস্কার বিতরণের অনুষ্ঠান অ্যান্ড সো অন। কোথাও সামাজিকভাবে সংঘবদ্ধ হওয়ার জন্য ইনভাইটেশনস পাঠানো হতে পারে। তো এগুলো বিভিন্ন রকমের সোশ্যাল লেটার্সের মধ্যে পড়ে। এটা কোন ধরনের রীতিতে লেখা হয় আমরা সেটা জানব। এটা হতে পারে প্রাইভেট অর পাবলিক, শৈলী হতে পারে ইনফরমাল অ্যান্ড ফর্মাল। তো কাদেরকে, কারা চিঠি লিখছে এই সামাজিক চিঠি, তাদের নিজস্ব মতামতের উপর ভিত্তি করে তারা সোশ্যাল লেটার লেখার মতো রচনা শৈলী তৈরি করে নেয়, বা সেই পরিস্থিতির উপর নির্ভর করে এই চিঠিগুলোকে আমরা লিখে থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব লেটার্স টু দ্য এডিটর সম্পর্কে, অর্থাৎ সংবাদপত্রের কলামে যে চিঠিগুলো আমরা লিখে থাকি বিভিন্ন অভাব অভিযোগ বা অনুযোগ নিয়ে। তো পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন যথাসময়ে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।